এক বছর ভারতে থেকে ভোটার আধার ও প্যান কার্ড তৈরি করেছে এক বাংলাদেশী নাগরিক। ভারতে প্রবেশের ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ায় ভারতীয় পাসপোর্টের আবেদন জানিয়েছিল ব্যক্তি, পরবর্তীতে পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে সে। ধৃতকে শনিবার আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম চন্দন কুমার মহন্ত, বয়স 34, বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। খড়িবাড়ি পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি 2021 সালের 22 সেপ্টেম্বর পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ভারতে এসে সে খড়িবাড়ির পশ্চিম পাটারামজোতে এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় মাটি গাড়ার একটি স্কুলের সার্টিফিকেট বানায়। এরপর এক বছরের মধ্যে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই তৈরি করে। এরপর অভিযুক্ত চন্দন ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করে। শুক্রবার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য খড়িবাড়ি গোয়েন্দা দপ্তরে আসে সে। তার অসংলগ্ন কথাবার্তা থেকে তাকে জেরা করেন গোয়েন্দারা। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, ভিসা। জানা গেছে ওই ব্যক্তি খড়িবাড়ির একটি সক্রিয় চক্রের সহযোগিতায় মোটা টাকার বিনিময়ে মাত্র এক বছরে সমস্ত ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে। গোয়েন্দারা তাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেন। দ্রুত বাংলাদেশে কাজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। খড়িবাড়ি থানার ওসি সুজিত দাস জানান, তদন্তের স্বার্থে বিচারক ধৃতকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ চক্রের পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।